Ready? Hey guys, it's me Doyd Afridi and welcome to Digital World 2017 powered by Dhaka Life. So আজকে আমি আমার একটা ফেভারিট জায়গায় আসছি এবং আছে আমার সাথে আমার অনেক ফ্যানরা, তাদের সাথে কথা হবে, আড্ডা হবে এবং ফান হবে। আমাকে বলা হয়েছে একটু স্লো কথা বলতে, বাট গাইজ আমার কিন্তু একটা অভ্যাস খুবই খারাপ যে আমি স্লো কথা বলতে পারি না। সো ইয়া, কে আগে আসবে? কে আগে আসবে? ইয়া ইয়ো ইয়া আপু, কে আগে আসবে? ও, আমি সবার কাছে চলে যাবো। সো ক্যামেরা সবার কাছে যাবে, শিওর? গাইজ আমার কোনো দোষ নাই, ম্যানেজমেন্ট বলতেছে সবার কাছে যেতে, আবার ম্যানেজমেন্ট বলতেছে না এখানে দাঁড়াইতে। সো আপনারা বুঝেই নেন আমি কি বলতে চাচ্ছি। যাই হোক, আমার কিন্তু একটা অভ্যাস আছে এভাবে কথা বলা, কিন্তু সবসময় লাইটের সামনে না। সো ইয়া, অফকোর্স একজন আসতে পারো, আসো, চলে আসো, আসো। আমার নাম আরিফ, আমার নাম আরিফ মোহাম্মদ রায়হান, আর আমার নাম আরিফ। আপনার নাম আরিফ? আমার নাম আরিফ তৌহিদ আফ্রিদি। না না, আমার নাম আরিফ। আপনার নাম আরিফ? আচ্ছা, যাই হোক, দুষ্টুমি করলাম। সো আরিফ, সরি আরিফ না, তোমার নাম রায়হান। ওকে, সো রায়হান ভাই, তুমি যে ডিজিটাল ওয়ার্ল্ড 2017-এ এসেছো, এসে এখানে কী দেখলাম? দেখতে পেলাম যে বাংলাদেশের মানে ভিশন যে 2021, এটা নিয়ে আর কি পরিকল্পনাটা কী, আর মানে বাংলাদেশ কীভাবে কী এগোচ্ছে, আর মানে কীভাবে করলে বাংলাদেশ আরও সামনে এগোবে, মানে এইটা নিয়ে আর কি বিস্তৃত আলোচনা এখানে। আর সব কিছু আমরা দেখতে পাচ্ছি যে মানে বাংলাদেশের বিজনেস ইনস্টিটিউশনগুলো আর আইটি এর সাথে কীভাবে জড়িত, মানে সেটা আর কি এখানে রিলেটেড। আর আইটিটা আমাদের কতদূর আগে নিয়ে যাবে মানে ভবিষ্যতে, সেটা জানতে পারলাম। কী কী শিখতে পেলে? শিখতে পেলাম ফিউচারে আমরা যদি কোনো কাজ করতে যাই তো সেখানে আইটি রিলেটেড থাকবে। আর মানে বললো যে কোনো কাজ ছোট থেকে বড় সেটা মানে ওকে। বাই এনি চান্স তুমি কি নার্ভাস ফিল হচ্ছে? জি। মানে এটা এটা কেন? এটা ফার্স্ট টাইম, এই জন্য ফার্স্ট টাইম। এটা কেন আমি বলি, এই যে দুইটা লাইট দেখতেছো না, এই লাইটটা আমাকেও খুব প্রেশার করতেছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। অফকোর্স ঢাকা লাইভ টিভিকে সবসময় তুমি দেখবে। ওকে, হাই ফাইভ। ওকে, সো এটা হাই ফাইভ ছিল না, কিন্তু হাই ফাইভ কিন্তু এটা। ওকে, থ্যাংক ইউ। অফকোর্স, থ্যাংক ইউ। সো গাইজ, এখন আমরা নেক্সট আরেকজনকে ডাকবো অ্যান্ড দেখি তার মতামত কি। ওকে, আসতে পারো। হ্যালো আপু, প্রথমত খুব সুন্দরভাবে আমার এখন ঠান্ডা মাথায় কথা বলতে হবে, বিকজ আমি অনেক ফাস্ট কথা বলি। একটু তুমি একটু ঘুরে দাঁড়াও, মানে অন্তত তোমাকে জানি।